যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা হিসেবে জেরবি করবিন পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছে তার সমর্থকেরা। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ক্যালে শরণার্থী শিবিরের 80%-এরই বৈধভাবে ফ্রান্সে থাকার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনুর। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আসসালামু আলাইকুম, শুনছিলেন প্রধান শিরোনাম। মিলেনিয়াম সংবাদের সঙ্গে আছি আমি মোহাম্মদ ওয়াকার মাহফুজ। এবারে বিস্তারিত, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিরস্ত্র কৃষ্ণাঙ্গকে হত্যার ঘটনায় বিক্ষোভের দ্বিতীয় দিনে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর সহিংসতা বন্ধে এ পদক্ষেপ নেন রাজ্য গভর্নর। শহরের মহাসড়কে মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক পর্যায়ে পুলিশ টিয়ার গ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও পটকা বোমা ছোড়ে। এরপরই পরিস্থিতি সামাল দিতে শহরে মোতায়েন করা হয় ন্যাশনাল গার্ড সদস্যদের। এদিকে রাজ্যের গভর্নর প্যাট ম্যাক্রোরি এমন এক সহিংস আচরণকে অগ্রহণযোগ্য বলে মন্তব্য করে বিক্ষোভকারীদের শান্ত হওয়ার আহ্বান জানান। যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা হিসেবে জেরবি করবিন পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছে তার সমর্থকেরা।
দলের বেশ কিছু নেতা বিরোধিতা করলেও করবিন সহজেই জয় পাবেন বলে আশা করা হচ্ছে। সারা দেশে দলের 1,30,000 নেতাকর্মীর মধ্যে গোপন ব্যালটে ভোট গ্রহণ শেষে আগামী শনিবার ফলাফল ঘোষণার কথা রয়েছে। তবে এবার গত বছরের মতো 59% কিংবা তার কাছাকাছি ভোট পাওয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন করবিন। তবে তিনি হাড্ডাহাড্ডি লড়াই করলেও দলীয় প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হবেন না বলে মনে করছেন করবিন বিরোধীরা। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ক্যালে শরণার্থী শিবিরে থাকা 7,000-এরও বেশি শরণার্থীর 80%-ই বৈধভাবে ফ্রান্সে থাকার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনুফ। প্যারিসে এক সভায় নিবন্ধনের জন্য আবেদন করতে শরণার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। এদিকে ক্যালে শিবিরের শরণার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। বুধবার শিবিরটির পাশে একটি রাস্তায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ইরাকে মার্কিন বিমান ঘাঁটিতে আইএসের রাসায়নিক হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মসুলের কাছে কারায়া বিমান ঘাঁটির 100 গজের মধ্যে রাসায়নিক গ্যাসযুক্ত রকেটের হামলা চালানো হয়, যদিও এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিমান ঘাঁটিতে শতাধিক মার্কিন সেনা অবস্থান করছিলেন বলে জানা গেছে। তবে হামলায় কী ধরনের রাসায়নিক গ্যাস ব্যবহার করা হয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। একই সঙ্গে হামলা ইরাকে মার্কিন বাহিনীর অভিযানে কোনো ধরনের প্রভাব ফেলবে না বলেও জানানো হয়। ওই হামলার মধ্যে দিয়ে ইরাকে প্রথমবারের মতো মার্কিন সেনাদের ওপর রাসায়নিক হামলা চালালো আইএস। 2015 সালের জুলাইয়ে 6 বিশ্ব শক্তির সঙ্গে ইরানের পরমাণু চুক্তি স্বাক্ষরের পর দেশটির ওপর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা থাকলেও তা পুরোপুরি বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত ইরানি প্রতিনিধি নেতা রেজা নাজাফি। অস্ট্রিয়ার ভিয়েনায় সংস্থাটির সদর দপ্তরে বোর্ড অব গভর্নরের আলোচনায় এ অভিযোগ তুলে ধরেন তিনি। ইসরায়েলের পরমাণু কর্মসূচি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি বলেও এ সময় মন্তব্য করেন ইরানি প্রতিনিধি। ইসরায়েলের 200 পরমাণু অস্ত্র রয়েছে সম্প্রতি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েলের প্রকাশিত এমন তথ্যের উল্লেখ করে রেজা নাজাফি বলেন, পরমাণু কর্মসূচির নিয়ন্ত্রণ ও এর নিরাপদ ব্যবহার বিষয়ক কোনো আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর কিংবা অনুমোদন করেনি তেল আবিব। এ অবস্থায় তাদের হাতে থাকা পরমাণু অস্ত্র বিশ্ব নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। মিয়ানমারে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন দেশটির স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচি। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের দ্বিতীয় দিনে ভাষণে সুচি বলেন, দেশের আর্থসামাজিক পরিস্থিতির উন্নয়ন ও রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার জন্যই জনগণ গত ডিসেম্বরের নির্বাচনে তার দল এনএলডিকে ভোট দিয়েছেন। তাদের স্বপ্নপূরণের সবচেয়ে অগ্রাধিকার দেয়া হচ্ছে বলে জানান শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের গণতন্ত্রপন্থী এই নেতা। তিনি মিয়ানমারের সরকারি ও বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। ইয়েমেনি শিশুদের কাছে হেরে গেছে বিশ্ব মানবতা। হাসপাতালে ভর্তি হাড্ডিসার শিশুদের দেখলে মনে হতে পারে তারা তথাকথিত আধুনিক সভ্যতার বাইরে, অন্য কোনো জগতের বাসিন্দা। টানা গৃহযুদ্ধে খাদ্য সরবরাহের অভাবে অনাহারে শুকিয়ে গেছে কোমল ও কচি দেহগুলো। শিশুদের এই দুরবস্থাতে স্পষ্ট হয়ে যায় চলমান গৃহযুদ্ধে কী পরিমাণ মূল্য দিতে হচ্ছে ইয়েমেনের ভবিষ্যৎ প্রজন্মকে। দেশজুড়ে অপুষ্টিতে ভোগা এমন শিশুর সংখ্যা প্রায় 15 লাখ। গত বছরের মার্চে ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের দমনে বিমান হামলা শুরু করে সৌদি নেতৃত্বাধীন আরব জোট। একের পর এক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত ও বন্ধ হয়ে গেছে 600-এর মতো স্বাস্থ্যকেন্দ্র। ইয়েমেনের হুদাইদা প্রদেশে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় নিহত হয়েছেন প্রায় 50 জন। প্রদেশটির হাওয়াক অঞ্চলের একটি ব্যস্ত বাজারে এ হামলা চালানো হয়। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে। এর আগে দিনের শুরুতে দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশের কয়েকটি আবাসিক এলাকায়ও বিমান হামলা চালায় সৌদি জোট। এতে নিহত হন আরও অন্তত 4 জন। দক্ষিণাঞ্চলীয় নারজান প্রদেশে একটি সৌদি সামরিক ক্যাম্প লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইয়েমেনি হাউথিরা। এর আগে ইয়েমেনের জফ প্রদেশে সৌদি জোটের বিমান হামলায় অন্তত 12 শিশু ও 3 নারী নিহত হয়। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে বোমা বিস্ফোরণের ঘটনায় মূল সন্দেহভাজন আফগান বংশোদ্ভূত আহমদ খান
রাহামির বিরুদ্ধে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার সহ 10টি অভিযোগ এনেছেন কেন্দ্রীয় কৌশলীরা। তারা বলছেন, রাহামি জঙ্গি গোষ্ঠী আল কায়দার প্রতিষ্ঠাতা প্রয়াত ওসামা বিন লাদেনের ভক্ত এক জিহাদি, যিনি শহীদ হওয়ার আকাঙ্ক্ষা পোষণ করতেন এবং লাদেনের প্রশংসাও করেছেন। মাত্র 7 বছর বয়সে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন রাহামি। নিউ জার্সি থেকে সন্দেহভাজন রাহামিকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারের সময় তার হাতে রোজনামচাটি ছিল, সেখানেই তিনি ওপরের কথাগুলো লেখেন। ট্যাঙ্ক ও অন্যান্য সামরিক রসদসহ সৌদি আরবের কাছে $115 কোটি অস্ত্র বিক্রির একটি বিল অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের সিনেট। সিনেটে এই বিক্রয় প্রস্তাবটি বাতিল করতে একটি প্রস্তাব উঠলেও 71-27 ভোটে বিলটি পাশ হলে ওই প্রস্তাবটি বাতিল হয়। রিপাবলিকান সিনেটর র্যান্ড পল ও ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মার্ফি বিক্রয় বন্ধ করার ওই প্রস্তাবটি পেশ করেছিলেন। ইয়েমেনে 18 মাস ধরে চলা যুদ্ধে সৌদি আরবের ভূমিকায় উদ্বেগ জানিয়ে এবং এই বিক্রয়ে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক অস্ত্র প্রতিযোগিতায় আরও ইন্ধন যোগাতে পারে বলে আপত্তি তুলছিলেন তারা। কিন্তু প্রস্তাবের পক্ষে বিপুল ভোট পড়ায় তাদের উদ্বেগ আপত্তি চাপা পড়ে যায়। সিরিয়ায় জাতিসংঘের ত্রাণ বহরে বিমান হামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে হামলা বিষয়ক সকল তথ্য প্রমাণ এরই মধ্যে রাশিয়ার পক্ষ থেকে উপস্থাপন করা হয়েছে বলেও তিনি জানান। শর্তহীন আলোচনার মাধ্যমে সিরিয়া সংকটের সমাধান এখনও সম্ভব বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। এদিকে সিরিয়ার পরিণতি কোনোভাবেই লিবিয়া কিংবা ইরাকের মতো হতে দেওয়া যাবে না উল্লেখ করে সংকট সমাধানের শর্তহীন আলোচনার জন্য দামেস্ক প্রস্তুত বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত সিরীয় রাষ্ট্রদূত বাশার আল জাফারি। আলেপ্পোর কাছে জাতিসংঘের ত্রাণ বহরে বিমান হামলার পর সিরিয়ার অবরুদ্ধ শহরগুলোতে ত্রাণ সরবরাহ কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করে সংস্থাটি। তবে কয়েকদিন বিরতির পর শিগগিরই দেশটিতে আবারও ত্রাণ সরবরাহ শুরু হবে বলে জানিয়েছে জাতিসংঘ। দর্শক, এবারে দেখুন মিলেনিয়াম আমেরিকা কমিউনিটি সংবাদ। জীবনমানের উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদেরকেও সমভাবে উদ্বুদ্ধ করা এবং নারীর ক্ষমতায়নে অবিস্মরণীয় ভূমিকার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড প্রদান করা হলো। জাতিসংঘ সদর দফতর সংলগ্ন ইউএন প্লাজায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে একই সাথে আরও 2 নারী ব্যক্তিত্বকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক লক্ষ্মীপুরী। নিউ ইয়র্ক অফিস থেকে নিশাত নূর জানান, পুরস্কারপ্রাপ্ত অপর 2 জন হলেন মাল্টার প্রেসিডেন্ট ম্যারি লুইস কলিরো এবং জাতিসংঘ মহাসচিবের স্ত্রী মান সুন টেক। এ সময় প্রদত্ত বক্তব্যে লক্ষ্মীপুরী বাংলাদেশের মানুষের, বিশেষ করে নারী সমাজের সার্বিক উন্নয়নের পাশাপাশি তাদেরকে রাজনীতি ও প্রশাসনে সম্পৃক্ত করতে শেখ হাসিনার নাম বিশ্বব্যাপী উচ্চারিত হচ্ছে। শেখ হাসিনাকে প্ল্যানেট 50-50 উপাধি দেয় নারী উন্নয়নে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গ্লোবাল পার্টনারশিপ ফোরাম। অ্যাওয়ার্ড গ্রহণের পর নিজের অনুভূতি ব্যক্তকালে শেখ হাসিনা বলেন, নিজেকে তিনি খুবই সম্মানিত বোধ করছেন। শেখ হাসিনা বলেন, আমি এমন একটি বিশ্বের স্বপ্ন দেখি যেখানে সকলেই নারী অধিকারের প্রতি সম্মান দেখাবেন এবং সব ধরনের বৈষম্য থেকে নারীদের মুক্ত রাখবেন। বাংলাদেশের স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, উপনেতা সহ শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালন করছেন নারীরা। জাতীয় সংসদ সহ স্থানীয় প্রশাসনেও নারীর অংশগ্রহণ বেড়ে চলেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউএন উইমেনের নির্বাহী পরিচালক ফুমজাইল মাম্বো নজুকা এবং গ্লোবাল পার্টনারশিপ ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা আমির দোসাল সমাপনী বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রবাসী কল্যাণমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি সহ প্রধানমন্ত্রীর সফর সঙ্গীরাও উপস্থিত ছিলেন। প্রেসিডেন্ট বারাক ওবামা জাতিসংঘে তাঁর সর্বশেষ ভাষণে বহুত্ববাদ এবং জাতিসংঘের প্রতি তাঁর দৃঢ় প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, পুরাতন ধারায় জাতি, গোষ্ঠী, বর্ণ ও ধর্মের ভিত্তিতে বিভক্ত ও সংঘর্ষের মধ্যে নিমজ্জিত হতে পারি। তিনি বিশ্ব নেতৃবর্গের উদ্দেশ্যে বলেন, এগিয়ে যেতে হবে, পিছিয়ে যাওয়া নয়। ওবামা জানুয়ারি মাসে তার কার্যমেয়াদ পূরণ করবেন। তিনি তার 8 বছরের মেয়াদে চরম দারিদ্র হ্রাস, ইরানের সঙ্গে পারমাণবিক সমস্যার সমাধান, কিউবার সঙ্গে সম্পর্ক স্থাপন এবং জলবায়ু পরিবর্তন সংক্রান্ত আন্তর্জাতিক চুক্তির বিষয়ে মতৈক্য সহ বিভিন্ন অগ্রগতির কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ট্রিলে অনুষ্ঠিত 5th গ্লোবাল ফান্ড রিপ্লেনিশমেন্ট কনফারেন্সে অংশগ্রহণকালে তাঁর সফরসঙ্গী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কনফারেন্স শেষে টরন্টোতে কানাডা বঙ্গবন্ধু পরিষদ কর্তৃক সংবর্ধিত হন।
টরন্টোস্থ ড্যানফোর্থ রোডের মিজান অডিটোরিয়ামে কানাডা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সংগঠনের সাধারণ সম্পাদক ফারহানা শান্তা স্বাগত বক্তব্য রাখেন। তারপর কানাডা আওয়ামী লীগ, অন্টারিও আওয়ামী লীগ, টরন্টো আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ কানাডার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। প্রধান অতিথির ভাষণে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক তাঁর বক্তব্যে বাংলাদেশে এই সরকারের আমলে অর্থনৈতিক, সামাজিক, বিশেষ করে নারীর ক্ষমতায়ন, স্বাস্থ্য খাত ও যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়নের বর্ণনা দেন। জ্যাকসন হাইটসের ইসলামিক সেন্টার ও ইসলামিক ফাউন্ডেশনের শাখা নির্মাণের আবেদন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নিকট হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ, মোহাম্মদী সেন্টারের পরিচালক ইমাম কাজী কাইয়ুম জ্যাকসন হাইটসে ইসলামিক সেন্টার ও ইসলামিক ফাউন্ডেশনের শাখা নির্মাণের আবেদন প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের নিকট তুলে দেন। নিউ ইয়র্কের জ্যাকসন হাইটস প্রবাসী বাংলাদেশিদের কাছে মিনি বাংলাদেশ বলে খ্যাত। 1990 সন থেকে বাংলাদেশিরা বসতি ও ব্যবসা বাণিজ্য স্থাপনে বর্তমানে আমেরিকার শীর্ষে পৌঁছালেও গ্রাউন্ড লেভেলে একটি ইসলামিক সেন্টার, মসজিদ ও মক্তব এখনও নির্মাণ করতে পারেননি। জ্যাকসন হাইটস এলাকার বাংলাদেশি মুসল্লিদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে জ্যাকসন হাইটস এলাকায় একটি পরিপূর্ণ মসজিদ ও ইসলামিক সেন্টার নির্মাণ করে দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। দর্শক, এবারে দেখুন মিলেনিয়াম বাংলাদেশ প্রসঙ্গ। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় সন্ধ্যায় ইউএন ওমেনের পক্ষ থেকে শেখ হাসিনার হাতে এই পদক তুলে দেওয়া হয়। এদিকে বিশ্বের সুপেয় পানির সংকট মোকাবেলায় বিশেষ তহবিল গঠন করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারীর প্রতি বৈষম্য দূর করে নারীর উন্নয়ন এবং নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরিবর্তনের দূত উপাধি দিয়েছেন ইউএন উইমেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন কর্মসূচির প্ল্যানেট 50-50 বাস্তবায়নে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ফার্স্ট লেডি বানসুন তারেক এবং মাল্টার প্রেসিডেন্ট মেরি রুইসকে এজেন্ট অব চেঞ্জ পদক দিয়েছে ইউএন উইমেন। এদিকে জাতিসংঘ উচ্চ পর্যায়ের পানি বিষয়ক একটি প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের পানি সংকট মোকাবেলায় পানি তহবিল গঠন এবং পানি আন্দোলনের ডাক দিয়েছেন। পৃথিবীর প্রাণীকুলের জন্য বসবাসযোগ্য শান্তি পৃথিবী গড়ে তুলতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের 71তম অধিবেশনের সাধারণ পরিষদে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। জাতির জনক বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে দিতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউ ইয়র্কে স্থানীয় সময় এক সংবাদ সম্মেলনে একথা জানান প্রধানমন্ত্রী। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণ সহ এবারের যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন ইস্যুতে বেশ কটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরের শরণার্থী ইস্যু, লিঙ্গ বৈষম্য নিরসন, বিশ্ব পানি সংকট মোকাবেলায় বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। সফরের সার্বিক দিক নিয়ে নিউ ইয়র্কে স্থায়ী মিশনে সংবাদ সম্মেলনে কথা বলেন শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজই এগিয়ে নিচ্ছে বর্তমান সরকার, তাঁর খুনিদের ফেরাতেও আলোচনা অব্যাহত রয়েছে। অনিয়ম এড়াতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার পাশাপাশি লিখিত পরীক্ষা নেওয়া হবে, প্রয়োজন হবে পুলিশ ভেরিফিকেশনের। সরকারি এক প্রজ্ঞাপনে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তকে অবাস্তব উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনের পরিপন্থী বলে মন্তব্য করেছেন শিক্ষকরা। অনিয়ম এড়াতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শও দেন তারা। বাংলাদেশে বর্তমানে 38টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে 37টি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম চলছে। এসব বিশ্ববিদ্যালয়ে এতদিন শুধুমাত্র সার্টিফিকেট দেখে ও মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হলেও ইউজিসির সুপারিশ অনুযায়ী ও শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী এখন থেকে রাষ্ট্র ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত অপরাধীরা যেন শিক্ষক ও কর্মচারী হিসেবে বিশ্ববিদ্যালয়ে নিয়োগ না পায় সে লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশন বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি যারা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পেতে আগ্রহীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। এছাড়া পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বর্তমানে চলমান নিয়োগ প্রক্রিয়া নিয়ে যে জটিলতা তা দূর করা এর অন্যতম লক্ষ্য।
বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরীকে ফিরিয়ে আনতে সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একথা জানান তিনি। আমরা নূর চৌধুরীকে আনার জন্য যত ধরনের ব্যবস্থা সেটা আমরা কিন্তু একের পর করে যাচ্ছি। এটা একটা খুশির খবর আমাদের জন্য, আমরা আনার প্রচেষ্টা সবসময় আছে এবং থাকছি। প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন ও এজেন্ট অব চেঞ্জ পদকে ভূষিত হওয়ার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যতা ও সর্বোচ্চতায় প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে তিনি একথা বলেন। নারীর ক্ষমতায় অবদানের জন্য শেখ হাসিনা বুধবার জাতিসংঘের প্ল্যানেট 50-50 চ্যাম্পিয়ন এবং এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড গ্রহণ করেছে। প্রধানমন্ত্রীর যে উচ্চতা কত উচ্ছেন সেটাই আপনারা এটা প্রমাণিত করে। আমাদের মতো দেশের মুখপত্র ছিল না এই জনরতি শেখ হাসিনাই। আমাদের মতো দেশগুলির একটা শক্তিশালী এবং প্রতিনিধি হিসাবে তিনি কাজ করেন জাতিসংঘে এবং অন্যান্য বিশ্ব সভায়। সেটার জন্য আমাদের দেশের মতো সবাই কিন্তু জনরতি শেখ হাসিনার ক্ষেত্রে কৃতজ্ঞ। আমরা শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করি। উনি যদি দেশকে আরও 10 বছর সেবা দিতে পারেন, এই বাংলাদেশ অধ্যয়ন উন্নত দেশের পরিবর্তন করবে। ঢাকার সাবেক মেয়র বিএনপি নেতা সাদেক হোসেন খোকার বাড়ি ও জমি বাজেয়াপ্ত করেছে সরকার। ঢাকার গুলশানে 6-তলা ভবনে এ বিষয়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়। সাংবাদিকদের একথা নিশ্চিত করেছেন ঢাকার জেলা প্রশাসক মোহাম্মদ সাল উদ্দিন। তিনি বলেন, রাজধানীকে যানজট মুক্ত করতে ব্যক্তিগত গাড়ির সংখ্যা সীমিত করতে আইন করা হচ্ছে। শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে তোলা হবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। পায়ে হাঁটাকে উৎসাহিত করতে আগামী মার্চে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কিছু এলাকা ব্যক্তিগত গাড়ি মুক্ত রাখার ঘোষণা দিয়েছেন মেয়র আনিসুল হক। 3000 বাস এনে এখান থেকে আমরা সিটিকে একটি নতুনভাবে নতুন বাস দিয়ে আমরা সিটিকে সাজানোর চেষ্টা করব। মিরপুর মোহাম্মদপুরে আর একটি গুলশান বনানীতে আগামী বছর মার্চ থেকে যত ছোট হোক একটি গাড়ি চলার রাস্তাকে আমরা গাড়িবিহীন করবই। সড়ক পরিবহনে আইনে ব্যক্তিগত পরিবার প্রতি গাড়ি ব্যবহারের ব্যাপারে নিয়ন্ত্রণ আমরা আরোপ করব। দর্শক এখন দেখবেন বিভিন্ন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। নাটোরের তেবাড়িয়ায় দরিদ্রদের মাঝে 10 টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। নাটোর প্রতিনিধি এম এম আরিফুল ইসলাম জানান, উপজেলার তেবাড়িয়া ইউনিয়নের আরমান মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। নাটোর 2 আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলার 7টি ইউনিয়নের মোট 13,233 জন দরিদ্র মানুষের মাঝে এই চাল বিক্রি করা হবে। রাজশাহীর পুঠিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। রাজশাহী থেকে আমাদের প্রতিনিধি বিজয় ঘোষ জানান, আসন্ন শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে রাজশাহী জেলার পুঠিয়া উপজেলা প্রশাসনের সাথে পূজা মণ্ডপের সভাপতি ও সম্পাদকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আসাদুল হক, শিলমুড়িয়া ইউপিইউ চেয়ারম্যান সাজ্জাদ হোসেন মুকুল, আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম। কুমিল্লায় 45তম জাতীয় স্কুল ও ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কুমিল্লা প্রতিনিধি আরিফুর রহমান মজুমদার জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা দপ্তরের পরিচালক মাধ্যমিক প্রফেসর মোহাম্মদ এলিয়াস হোসেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ শাহ আবিদ হোসেন এবং কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি জনাব আরফানুল হক রিফাত। সিলেট বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত দক্ষ অফিসারদের বিভিন্ন খাতে সাফল্যের কারণে পুরস্কৃত করা হয়েছে। সিলেট রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মিজানুর রহমান পিপিএমএ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর রিপোর্ট।
সভায় রেঞ্জ ডিআইজি মিজানুর রহমান বলেন, দক্ষ অফিসারদের পুরস্কার প্রদানের এ ধারা অব্যাহত থাকবে এবং উক্ত পুরস্কার অফিসারদের মনোবল ও কর্মস্পৃহা বৃদ্ধি করবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন। জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, অবকাঠামোগত উন্নয়ন ছাড়া উন্নয়নের মহাসড়কের সংযুক্ত হওয়া ঝুঁকিপূর্ণ, তাই সবার আগে দৃশ্যমান ও অদৃশ্যমান অবকাঠামোগত উন্নয়ন অগ্রগতিতে এগিয়ে যেতে হবে। সিলেট থেকে আবু তাহের চৌধুরীর রিপোর্ট। সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের সিলেট বিভাগীয় গ্রাহক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড সিলেট বিভাগীয় গ্রাহক সমাবেশে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর আহমেদের সভাপতিত্বে ও সিনিয়র অফিসার আশরাফুল আলম উপস্থিত ছিলেন। এবারে দেখুন মিলেনিয়াম বাণিজ্য সংবাদ। ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত রাজধানীর মহাখালীতে অবস্থিত অল ওয়েদার ফ্যাশনস লিমিটেডকে বন্ধ ঘোষণা অথবা ঝুঁকিমুক্ত করার দাবিতে সমাবেশ ও শ্রম মন্ত্রণালয়ের স্মারকলিপি দিয়েছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেন চারটি পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কোরবানির ঈদের ছুটির পর কোনো পূর্ব ঘোষণা ছাড়াই বন্ধ করে দেওয়া ভার্চুয়াল নিট ও এমএসিকে শার্টস নামের দুইটি কারখানা সাত দিনের মধ্যে খুলে দেওয়ার দাবি জানান তারা। এছাড়া ফ্রেন্ডস ট্রায়াল নামের পোশাক কারখানায় শ্রমিক ইউনিয়নের কাজকর্ম পালনে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন শ্রমিক নেতারা। সমাবেশ শেষে শ্রমিক প্রতিনিধিরা শ্রম মন্ত্রণালয়ে স্মারকলিপি দিতে সচিবালয়ে যান। যুব কর্মসংস্থান সোসাইটি যুবকের ক্ষতিগ্রস্ত গ্রাহকরা কোনো মামলা না করায় এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তবে ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। হাই হাই কোম্পানিতে ইনভেস্টমেন্ট আজকে নতুন হয় না, বহু বছর ধরেই চলছে। জায়গা খায় লোকজন, কিন্তু আবার ওইদিকে যায়। তো আমরা যেটা করতে পারি যে গভর্নমেন্ট যে এই টাকা যাতে না খেতে পারে তার সুযোগটা বন্ধ করতে পারে। যারা এখানে বিনিয়োগ করেছে তাদের সতর্ক হওয়া উচিত ছিল এবং এটা কি কোম্পানি জানা উচিত ছিল। বেশি মুনাফা লাভের আশায় তারা এখানে বিনিয়োগ করে আজকে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা এই কাজগুলি করেছে তাদের কোনো খোঁজ নেই এবং এতগুলি লোক এখানে টাকা দিয়েছে, বিনিয়োগ করছে, তারা একটা কোর্টে যেত, মামলা করতো, কোনো কিছু নেই। আমরা আজকে সেটা আলোচনা করলাম, আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা এটা অভিযুক্ত। ভরা মৌসুমে ইলিশে সয়লাভ বন্দরনগরী চট্টগ্রামের বাজার। সাগর থেকে মাছ বোঝায় নৌকা নিয়ে ফিরছে মাঝিরা, আর চাহিদার তুলনায় সরবরাহ বেশি থাকায় দামও অনেকটা কম। 500 টাকায় পাওয়া যাচ্ছে মাঝারি আকারের ইলিশ। এবছর জেলেদের জালে ধরা পড়েছে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ, যে কারণে বাজারগুলো ভরপুর ইলিশ মাছে। আরও দাম রয়েছে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। ছোট সাইজের ইলিশ এবারে বিক্রি হচ্ছে 500 থেকে 600 টাকায়, আর বড় সাইজের ইলিশ 900 থেকে 1000 টাকা। কৃষি খাতের উন্নয়ন এবং এ খাতকে সমৃদ্ধ করতে $45,000 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে চীন সরকার। চীনে খাদ্য নিরাপত্তা নিশ্চিত, বীজ উন্নয়ন এবং ব্যবসার স্বার্থে কৃষিখাতকে ব্যবহারের জন্য দেশটির রাষ্ট্রীয় কৃষি উন্নয়ন ব্যাংক এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে এ উদ্যোগ নেওয়ার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে কৃষি নির্ভর গ্রামীণ জনগোষ্ঠীর অবস্থার উন্নয়নের পাশাপাশি দরিদ্র মানুষের সংখ্যা কমবে বলে প্রত্যাশা দেশটির সরকারের। স্বল্প সুদে চীনা সরকারকে ৩ ট্রিলিয়ন ইন্ডিয়ান ঋণ সহায়তা দিবে দেশটির কৃষি উন্নয়ন ব্যাংক। আর এরই সাথে শেষ করছি আজকের মিলেনিয়াম সংবাদ। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যের শার্লট শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। যুক্তরাজ্যের লেবার পার্টির নেতা হিসেবে জেরেমি কর্বিন পুনর্নির্বাচিত হতে যাচ্ছেন বলে জানিয়েছে তার সমর্থকেরা। ফ্রান্সের উত্তরাঞ্চলীয় ক্যালে শরণার্থী শিবিরের 80%-এরই বৈধভাবে ফ্রান্সে থাকার অধিকার রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড ক্যাজেনুর। লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘের এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল মিলেনিয়াম সংবাদে। যে কোনো খবর পেতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa এবং youtube.com/millenniumtvusa। এছাড়াও যে কোনো খবরের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtv.net। সঙ্গে থাকুন মিলেনিয়ামের। আল্লাহ হাফেজ।